আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আর একটি নতুন বিরোতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমরা কথা বলবো রকম মহাকাত কি এটা কি কাজে লাগে এটা তুলতে কত খরচ হয় এবং কোথা থেকে তোলা যায় এই বিষয়ে আমরা শর্টকাট একটি আলোচনা করব আজকের এই বিরোতে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অনেকে বিষয়টা জানে না তো প্রথমে যদি বলি এরকম মোয়াকাত রকম মোয়াকাত হচ্ছে আকামা নাম্বার যখনই কোনো প্রবাসী বা কোনো নাগরিক সৌদি আরবে প্রবেশ করে প্রবেশ করার পর পর অটোমেটিক্যালি তার একটি আকামা নাম্বার তৈরি হয়ে যায় এই আকামা নাম্বারটা তৈরি হওয়ার পর পর যদি কোম্পানি অথবা তার কফিল যদি এই আকামার মেয়াদ বাড়ানোর জন্য বা কার্ড আকারে বাইর করার জন্য যদি টাকা সাদ্দ করে অর্থাৎ টাকা জমা দেয় গভর্নমেন্টকে তাহলে সেটা আঁকামার রূপে ধারণ করে বা যেটা আকামার কার্ড হিসাবে আপনারা পান কিন্তু প্রত্যেক প্রবাসীরই মানে যারা সুদরভাবে ডুববেন তাদের কিন্তু আঁকামার নাম্বার নিশ্চয়ই আছে প্রত্যেকেরই আঁকামা নাম্বার আছে যখনই আকামা ডালা হয় আঁকামার টাকাটা ডালা হয় তখনই কিন্তু এই কার্ড হিসাবে আপনারা পান আর এটা হচ্ছে রকম মোয়াক্কাত বা আঁকামার নাম্বার এটা প্রত্যেকের জেনারেট হয়ে জেনারেট হয়ে যায় তো এখন হচ্ছে এই আকামার নাম্বার বা রকম মোয়াক্কা দিয়ে কি কি কাজ করা যায় বা কি কাজে এটা প্রয়োজন হয় প্রথমত হচ্ছে আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে যান যেটাকে আমরা বলি নাগাল কাফালা তখন আপনার রকম মোয়াক্কাত লাগবে মানে আকামা নাম্বারটা লাগবে কারণ আকামা নাম্বার ছাড়া আপনি তলব দিতে পারবেন না এটা হচ্ছে প্রথম কাজ এবং দ্বিতীয়ত লাগে বর্তমানে হচ্ছে তাওয়াক্কালানা আপনারা সবাই জানেন তাওয়াক্কালানা ছাড়া অনেক কিছুই করা যাচ্ছে না এখন বাইরে থেকে শুরু করে কোনো শপিং মলে বা কোনো সেক্টরে এই একই আগস্ট থেকে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে সার্ভিস যাদের তাওয়াক্কালানা নাই বা যাদের ভ্যাকসিন নেওয়া না থাকবে ইমিউন প্রাপ্ত যারা না হবে তো এই রেজিস্ট্রেশন করার জন্য তাদের অবশ্যই এই আকামা নাম্বারটা প্রয়োজন হয় আকামা নাম্বারটা কাজে লাগে এখন হচ্ছে এটা কিভাবে হয়। দেখেন আপনারা যারা রিয়াদের আছেন বা যে যে ডিস্ট্রিক্টে আছেন দেখবেন সেখানে বিভিন্ন মক্তব থাকে সেই মক্তব থেকে যোগাযোগ করলে আপনারা রকম মাকা তুলতে পারবেন অথবা অনেকেই আছে যারা আপনার রকম মকা তুলে দিতে পারবে ইভেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলো আমরা আপনাদেরকে এরকম মকাত বা আকামা নাম্বারটা তুলে দিতে পারবো এখন হচ্ছে এটা খরচ কত কত রিয়াল পরে নর্মালিভাবে যদি আপনি নিজে গিয়ে সরাসরি কোনো মক্তব্যে গিয়ে যদি আপনি তোলেন সাড়ে চারশো রিয়াল বা পাঁচশো রিয়ালের মতো বা কিছু কম লাগতে পারে যখনই আপনি অন্য কোনো লোক ধরে তোলবেন তখন পাঁচশো রিয়ালের ওপর লাগবে পাঁচশো রিয়াল অথবা পাঁচশো পঞ্চাশ রিয়াল এরকম খরচ হবে আর বেশি হবে না হয়তো পাঁচশো রিয়াল কম হইতে পারে সেটা হচ্ছে আপনি যখন যার কাছ থেকে তুলবেন তার কাছ থেকে আপনি এই বিষয়টা মিটিয়ে নেবেন তো এই হচ্ছে আজকের মূল আলোচনা রকম মাকাত হচ্ছে আকামা নাম্বার এটা কিভাবে তুলতে হয় কত খরচ হয় আনুমানিক সব কিছু আপনাদেরকে ডিটেলস বলে দিয়েছি তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যারা এখনও বোঝেন নেই অবশ্যই কমেন্ট করবেন আর আশা করি আপনাদের ঈদগুলো ভালো কাটছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের ঈদ ভালো কাটছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন তো আজকে এই পর্যন্ত টিল ডেন টাটা